বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মন্নাত। মুম্বাইতে শাহরুখ ফ্যানদের কাছে অন্যতম ট্যুরিজম স্পট এই মন্নাত। প্রতি বছর শাহরুখের বহু ভক্তকে দেখা যায় মন্নাতের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। শুধু তাই না, স্পেশাল দিনগুলোতে শাহরুখ খান তার ফ্যানদের সাথে দেখা করতে মন্নাতের ব্যালকনিতেই আসে। সূত্রের খবর, শাহরুখের 200 কোটি টাকার মন্নাত এখন প্লাস্টিক দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে। শাহরুখের মন্নাতের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাহরুখের বহু অনুরাগীরা এই ছবি দেখার পর বলেছিল কোভিড-19 বা এই প্যান্ডামিকের কারণেই নাকি শাহরুখ খান তার গোটা বাড়িটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলেছে। তবে সূত্রের খবর, 200 কোটি টাকার মন্নাত এখন প্লাস্টিক দিয়ে মোড়া, তার অন্যতম কারণ বৃষ্টির হাত থেকে বাড়িকে বাঁচাতে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলেছে শাহরুখ খান। এ বছরে শুধু না, প্রতি বছরই বৃষ্টির সময় শাহরুখ নিজের মন্নাতকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলে। যেহেতু শাহরুখ খানের বাড়ির সমুদ্রের সামনে কিংবা সি ফেসিং রুম, তাই বৃষ্টির সময় যাতে কোনো ড্যাম্প না খায় বাড়িতে, তাই প্লাস্টিক দিয়েই ঢেকে ফেলে শাহরুখ খান। প্রতি বছর প্লাস্টিক দিয়েই ঢাকা থাকে বর্ষার সময়, কিন্তু এবছর যেহেতু প্যান্ডামিক তাই লোক একটা গুজব ছড়াচ্ছে। সুতরাং শাহরুখ খানের এই মন্নাত কেন প্লাস্টিক দিয়ে ঢাকা সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। তাই কোভিড-19 কারণে যে শাহরুখ খান তার প্লাস্টিক দিয়ে বাড়িটাকে ঢেকে ফেলেছে তেমনটা নয়। তাই এই সমস্ত খবর জানার আগে বা বোঝার আগে একটু পরখ করে নেবেন।